এবার আমরা দেখি যে ডেসিমাল থেকে কিভাবে অক্টাল সংখ্যায় কনভার্সন করতে হয়। আমরা আগে বলেছিলাম যে ডেসিমাল থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাই না কেন, আমরা দেখব যে এটাতে যাচ্ছি তার বেস কত। তাহলে আমরা ডেসিমাল থেকে যখন বাইনারিতে গিয়েছিলাম তখন যে সংখ্যাটা দেওয়া ছিল বাইনারি বেস 2, ওটা দ্বারা ভাগ করেছিলাম। তাহলে এখন যদি আমরা ডেসিমাল থেকে অক্টালে যাই তাহলে নিশ্চয়ই অক্টালের বেস 8, আমরা 8 দ্বারা ভাগ করব। তো তাহলে দেখো যে আমরা একটা সংখ্যা ধরে নেই, সংখ্যাটা ধরে নিলাম যে, আচ্ছা তাহলে আমরা শিখতেছি কি ডেসিমাল থেকে অক্টাল। আচ্ছা এক্সাম্পলটা এরকম দিলাম যে 75.375, এটা আমার একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে, তাই এটা করস্পন্ডিং অক্টাল কত হবে। তো যেহেতু আমরা ডেসিমাল থেকে অক্টালে যাব তাহলে অক্টালের বেস কত 8, তাই আমরা আগে শিখেছিলাম যে যে সংখ্যাটা দেওয়া থাকবে বাইনারি জন্য যেরকম 2 দ্বারা ভাগ করেছিলাম, তাহলে এখানে যেহেতু ডেসিমাল থেকে অক্টালে যাচ্ছি তাহলে 8টাকে আমরা ভাগ করব 8 দ্বারা। তাহলে 8 9 72, তাহলে ভাগশেষ কত থাকে 3, 3 লিখলাম। তাহলে 8 দ্বারা যদি আবার 9কে ভাগ করি তাহলে ভাগফল হলো 1 আর ভাগশেষ থাকে 1। তাহলে সেম ভাবে আবার 8 দ্বারা যদি 1কে ভাগ করি, 8 দ্বারা কি 1কে ভাগ যায়? যায় না, তার মানে 0, এখানে 0, ভাগশেষ কত থাকে 1, তার মানে ভাগফলটা হলো 0 আর ভাগশেষ হলো 1। তো যখন আমরা আমরা বলেছিলাম যে আমরা যেটাতে যাব তার বেস দ্বারা কতক্ষণ পর্যন্ত ভাগ করব, যতক্ষণ পর্যন্ত ভাগফলটা 0 না আসে। যেহেতু আমরা 0 পেয়ে গেছি তাহলে এখন আমরা স্টপ দিয়ে দিব, দিয়ে যেটা ছিল এই সিকোয়েন্সটা ভাগশেষটা আমরা নিচ থেকে উপরে সাজাবো। তাহলে এইটা ছিল আমার MSB আর এটা ছিল LSB। তাহলে আমার কত হলো 75 এর অক্টাল সংখ্যা হলো 113। তাহলে এখানে আমরা অক্টাল লিখলাম। এখন আছে কোনটা, এই যে ভগ্নাংশ পার্ট আছে 0.375, ওই আগের মতোই, আগে যেরকম আমরা 2 দ্বারা গুণ করেছিলাম, এখন এটা ভগ্নাংশ পার্ট যেহেতু অক্টালে যাচ্ছি তাই এটাকে আমরা কত দ্বারা গুণ করবো, 8 দ্বারা গুণ করবো। আর বলেছিলাম যে আমরা এই সিকোয়েন্সের এই দিক দিয়ে একটা দাগ টেনে দিব। আচ্ছা তাইলে 5 8 40 0, 27 56, তাইলে এখানে 60, তাইলে 0, 3 8 24, 24 আর হাতে 6, তাহলে 30। আচ্ছা তাহলে 30 যদি হয় তাহলে এখানে যেহেতু 3 ঘর পর পয়েন্ট, তাই 3টা এইবার লিখলাম আর 3 ঘর পর পয়েন্ট এখানে বসাই দিলাম। তাহলে দেখো আমাদের কন্ডিশনটা ছিল যে যখন ভগ্নাংশ পার্ট থাকবে এটাকে আমরা যেটাতে যাব তার বেস দ্বারা গুণ করব, কতক্ষণ পর্যন্ত গুণ করব, যতক্ষণ পর্যন্ত আমার দশমিকের ডান পাশের পার্টটুকু 0 0 না হবে। তাহলে আমরা প্রথমে একবার গুণ করেই আমরা 0 0 পেয়ে গেছি, তাহলে আমরা এখানে স্টপ দিয়ে দিব। তাহলে আমরা অ্যারোটা কোন দিক থেকে আসবে এখন, উপর থেকে নিচে। তাহলে এইটাই হয়ে যাবে, যেহেতু ভগ্নাংশ পাঠ হলো পূর্ণ সংখ্যার উল্টা, তাহলে এইটা হয়ে যাবে হলো MSB আর এইটা হয়ে যাবে হলো LSB। তাহলে এইখানে অ্যানসারটা কত আসলো 0.375, এইটা ছিল আমার ডেসিমাল সংখ্যা আর করস্পন্ডিং অক্টাল হলো 0.3। আচ্ছা তাহলে এই উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি, 0.75, 0.375, এটা ছিল আমার ডেসিমাল সংখ্যা, এর করস্পন্ডিং তাহলে কত আসলো 113.3, এইটা হলো আমার অক্টাল সংখ্যা। আমরা এই পদ্ধতিটা আগেই শিখেছিলাম, শুধুমাত্র এখানে বেজে পরিবর্তন আসছে, কারণ আগে ডেসিমাল থেকে যখন বাইনারিতে গিয়েছিলাম তখন বাইনারির বেজ নিয়ে কাজ করেছিলাম। তো এখন যেহেতু আমার ডেসিমাল থেকে অক্টালে গেলাম তাই অক্টালের বেজ নিয়ে কাজ করলাম। তখন আবার একবার রিভিউ করে দেই যে যেহেতু আমার ডেসিমাল সংখ্যা ছিল, এখন ডেসিমাল সংখ্যা থেকে যাচ্ছি অক্টালে, অক্টালের বেজ কত 8, তাহলে আমার সংখ্যা যেটা 75 ছিল এটাকে 8 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ আমরা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত ভাগফলটা 0 না পাই, যখন 0 পেয়ে গেলাম স্টপ দিয়ে দিলাম। এখন কি করলাম যে এই ভাগশেষ গুলো নিচ থেকে উপরে সাজালে যেটা পাবো সেটা হলো তার করস্পন্ডিং অক্টাল সংখ্যা, আর যেটা ভগ্নাংশ পাঠ থাকবে আমরা যেটাকে যেহেতু অক্টালে যাচ্ছি তাহলে অক্টালের বেস 8 দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করেছিলাম, আর যখন দশমিক পাঠ থাকে আমরা জানি যে এটাকে তখন কি করতে হয়, ওই বেস দ্বারাই গুণ করতে হয়। কতক্ষণ পর্যন্ত গুণ করতে হয়, যতক্ষণ পর্যন্ত দশমিকের রাইট পার্টটুকু 0 0 না হবে। তো আমরা প্রথমবারই আসলে গুণ করে 0 0 চলে আসে, যাক আমাদের কপাল ভালো, সমস্যা নাই। এখন তাহলে আমরা যখন এই ভগ্নাংশ পার্টটুকুকে সাজাবো তখন আমরা নিচ থেকে উপরে আসবো, তাহলে কত পেলাম 3। তাহলে এই 3 এখানে লিখলাম, তোমরা যে ভুলটা করো 0.375 লেখার পরে এইখানে ভুলে এই পয়েন্টটা দাও না, অবশ্যই অবশ্যই মনে রাখো যে এখানে পয়েন্টটা কিন্তু দিতে হবে। দেন আমরা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা একসাথে এখন উত্তর এইভাবে লিখে দিলাম। তো আমরা একটু আগে একটা পদ্ধতি দেখেছিলাম যে যে দ্বিতীয় যে পদ্ধতিটা দেখালাম যে ডেসিমাল থেকে বাইনারি কিভাবে করতে হয়, তো আমরা ওইভাবেই সিকোয়েন্স নিয়ে এখন আমরা দেখবো যে আরেকটা পদ্ধতিতে কিভাবে ডেসিমাল থেকে অক্টাল কনভার্সন করতে হয়।
আমরা যদি এই উদাহরণটাই দেখি, দেখি এটা কিভাবে করা যায়। ভগ্নাংশ যে পার্ট সেটা কিন্তু তোমরা ওইভাবেই করবা, ভগ্নাংশ যে পার্টটুকু দেওয়া আছে এটা ওইভাবেই করবা, যে আট দ্বারা যেভাবে গুণ করেছি। এখন আমরা দেখবো এই পূর্ণ সংখ্যাটা 75। তো তার আগে বলি যে আগে হচ্ছে সিকোয়েন্সটা এইভাবে লিখেছিলাম, যে প্রথমত 1 2 তারপরে 4। এটা কেন লিখেছিলাম, কারণ 2 to the power 0 মানে হচ্ছে 1, 2 to the power 1 মানে 2, মানে তখন বাইনারি বেজ নিয়ে কাজ করেছিলাম। তাহলে এখন আমরা যেহেতু অক্টালে যাবো ডেসিমাল থেকে, তাহলে কিন্তু অক্টালের বেজ নিয়ে কাজ করতে হবে। দ্যাট মিনস আমরা যদি ওই সিকোয়েন্সটা এইভাবে লিখি যে 8 to the power 0, 8 to the power 1, 8 to the power 2, এইভাবে চলতে থাকবে, তাহলে আমরা দেখি তো যে 8 to the power 0 মানে কত হয়, তাহলে এখানে 1, আর 8 to the power 1 মানে 8, 28 কত, 64। তাহলে এরপর যদি 8 to the power 3 নিতাম, যদি 8 to the power 3 নিই, তাহলে কত আসে, 512। আচ্ছা তাহলে 512, আমার যে সংখ্যাটা দেওয়া আছে সেটা কিন্তু 75, লক্ষ্য করো আমাদের সংখ্যা যেটা দেওয়া আছে সেটা হলো 75। তাহলে 75, দেখো এখানে 512 পর্যন্ত আমরা সিকোয়েন্সটা নিয়েছি, যেহেতু আমরা আগেই বলেছিলাম যে যে সংখ্যাটা আমরা নির্ণয় করব তার থেকে বড় সিকোয়েন্স পর্যন্ত আসবো না, তাহলে আমরা 64 পর্যন্ত নিয়ে কাজ করব, 512 পর্যন্ত আসবো না, তার মানে এই সিকোয়েন্সটা আমার দরকার নাই এই সংখ্যার জন্য। আচ্ছা তো তাইলে আমার কত দেওয়া আছে, 75, এই সংখ্যাটা আমরা বলেছিলাম যে এর উপরে লিখবো। আচ্ছা 75 লিখলাম, তাহলে 75 লিখার পর কি করব, যে আমরা 64 দ্বারা এই 75টাকে ভাগ করব। তাহলে এখানে কত আসে, ভাগফলটা আসে 1, এটা আমরা নিচে লিখব, আর ভাগশেষটা কত আসছে, 11, এটা আমার ডান পাশে চলে যাবে, তার মানে এইখানে লিখবো। এখন 8 দ্বারা যদি 11কে ভাগ করি তাহলে একবার যায়, আর ভাগশেষ কত থাকে, 3, তাহলে 3টা ডান পাশে চলে গেল। এবার 1 দ্বারা যদি 3কে ভাগ করি তাহলে ভাগফল কত আসবে, 3 আসবে। এখন রাইট সাইডে আর কোনো সংখ্যা নাই, এখন এই সিকোয়েন্সটা তোমরা সাজায় দাও, তাইলেই দেখো করসপন্ডিং 75 এর যেটা অক্টাল সংখ্যা সেটা কিন্তু চলে আসছে। আমরা একটু আগে দেখেছি যে 75কে যদি অক্টালে কনভার্সন করি তাহলে 113 আসে। পরের টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন করতে হয়।